ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল হ্যাপি হোম আসাম। এটা বহুত গুরুত্বপূর্ণ খবর দিব ওলাইছো, হয়তো আপনাদের গম পাইছে। অহাকালি অর্থাৎ 18 অক্টোবরত আমার অসম সরকারের ডাইরেক্ট রিক্রুটমেন্ট এক্সামিনেশন গ্রেড ফোর পোস্টের কারণে যে এক্সাম হয়েছিল সেই এক্সামিনেশনটোর রিজাল্ট অহাকালি দিব বলে আমার মুখ্যমন্ত্রী মহোদয়ে তেখেতর ফেসবুক পেজর জড়িয়ে আপডেট দিছে। আর আপনাদের দেখিছে এই টুইট, এই ফেসবুক আপডেট। আই এম হ্যাপি টু ইনফর্ম ইউ দ্যাট ইনফর্ম দ্যাট আসাম স্টেট লেভেল রিক্রুটমেন্ট কমিশন ফর ক্লাস ফোর পোস্ট ইজ অ্যানাউন্সিং ইটস রিজাল্ট ফর আ রিটেন টেস্ট অন 18 অক্টোবর 2022। আই হোপ দিস ট্রান্সপারেন্ট প্রসেস উইল প্রোভাইড দ্য ইউথ অফ আসাম এন অপরচুনিটি টু সার্ভ দ্য স্টেট। তো ইয়ার জড়িয়ে জানাব বিচারছে যে আসাম স্টেট লেভেল রিক্রুটমেন্ট কমিশন ফর ক্লাস ফোর পোস্ট এই যে এক্সাম আছে এই এক্সামটোর রিজাল্ট অহাকালি দিব, আর যখন পাস করব একটা সুযোগ পাব আমার অসমখনক সেবা করার বাবে। গতি এই আমার মুখ্যমন্ত্রী মহোদয়ের ফেসবুক আপডেট। ইয়ার পিছত আমি চাম সেবা, সেবাত কি আপডেট আছে। সেবার আপনার এই পেজ দেখিছে রিজাল্টস অফ রিটেন এক্সামিনেশন অফ স্টেট লেভেল রিক্রুটমেন্ট কমিশন ফর ক্লাস ফোর পোস্ট হেল্ড অন 21 আগস্ট 2022। গতি ফেস এই সেবা ওয়েবসাইটত অলরেডি লিঙ্ক আহি গৈছে, গতিকে আপনাদের এই লিঙ্ক ক্লিক করে পেলাই চাব পাৰিব রিজাল্ট। পেপার ওয়ানের লিঙ্ক আছে ক্লাস টেনের ইকুইভেলেন্ট এক্সামিনেশন ফার্স্ট, আর পেপার টু আছে রিড আপ টু ক্লাস 8। গতি ইয়াতে লিঙ্ক দিয়া আছে ক্লাস টেন এন্ড এভাবর কারণে দুটা লিঙ্ক, আর ক্লাস এইটর কারণে দুটা লিঙ্ক দিয়া আছে। তো ইয়াতে আপনাদের ক্লিক করে রিজাল্ট চাব পাৰিব। গতি আজির এই ভিডিওটি জড়িতে এই আপডেটটি দিল, আশা করছো আপনাদের ভিডিওটি চাইছে, আর যদি ভিডিওটি চাইছে তাহলে শেয়ার করব আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবলে নাপাহরিব, কারণ এনেকা ধরনের আপডেট মই আপনাদের মাজতে আনি থাকিম, ভেকেন্সি রিলেটেড বা এডুকেশনাল ইনফরমেশন মই আপনাদের দি থাকিম। আর ভিডিওটি ভাল পালে লাইক করব। আজ রেখেছো, থ্যাংক ইউ।